হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি পার্ক স্ট্রিট ময়দানে রথের মেলা দেখতে। আমি কিন্তু একদম ঠিকঠাক সময় চলে এসেছি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ মেন গেটের সামনে রাস্তার ওপরে সবাই মাত্র রঙ্গোলি করা স্টার্ট হয়েছে, আর তার মানে কিছুক্ষণের মধ্যেই রথ এসে পৌঁছাবে। আমি কিন্তু এই রঙ্গোলিটা একদম প্রথম থেকে দেখছি, খুব বেশি সময় লাগেনি, আধা ঘন্টাও লাগেনি, এত তাড়াতাড়ি করছে। এনাদের হাত এত সুন্দর আর নিখুঁত, রাস্তার উপরে এত লোকের মাঝখানে এত তাড়াতাড়ি এত সুন্দর করে রঙ্গোলিটা করলো, পুরোটা আবির দিয়ে করা। মানে দেখে খারাপ লাগছে যে একটু পরে এর উপর দিয়ে গাড়ি যাবে, গেলে পুরোটা নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র রথ যাওয়ার জন্য এই জিনিসটা বানানো হচ্ছে, কিন্তু কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগছে, তোমরা দেখো খুব ভালো লাগবে। রঙ্গোলি প্রায় কমপ্লিট, তো অনেকক্ষণ ধরে রঙ্গোলির ফটো ভিডিও তুলতে তুলতে ফোনের গ্যালারি প্রায় ভর্তি হয়ে গেছে। রত কাছাকাছি চলে এসেছে, চলো এবার ভিতরে যাওয়া যাক। মেন গেট থেকে ঢুকতেই এক সামনে বাঁ দিকে ওখানে প্রসাদের কাউন্টার ছিল, এগুলো কিন্তু টাকা দিয়ে কুপন কেটে মানে কিনতে হচ্ছিল। এখানে প্রসাদের মধ্যে ছিল হালুয়া, খিচুড়ির সাথে লাবড়া, তারপরে ওই যে পুরীর যে গজাগুলো হয় ওগুলো, আর আরেকটা কি ছিল, লাড্ডু, হ্যাঁ লাড্ডুর প্যাকেট ছিল। তো এগুলো সব আর কি প্যাকেট প্যাকেট করে মানে মাটির ভাঁড়ে করে বিক্রি হচ্ছিল। তারপর আর একটু সামনে এগোতেই একটা কাউন্টার ছিল যেখানে বিক্রি হচ্ছিল বিভিন্ন ঠাকুরের বই, এমনি বাচ্চাদের ড্রয়িংয়ের বই, টি শার্ট, ঘি, মধু, তারপরে আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। এখনও পাশে অনেক কাউন্টার পড়ে আছে যেগুলোর দোকান এখনও বসেনি, যেহেতু মেলাটা এক সপ্তাহ চলবে তো ধীরে ধীরে সব কিছু বসবে। এই যে মাঠের ভিতরে একদম চলে এসেছি, একদম দূরে দেখা যাচ্ছে যে একটা আর কি মন্দির মতো করা আছে। তো রথ থেকে আর কি এখানে ঠাকুরগুলো নিয়ে গিয়ে ওখানে মন্দিরে এক সপ্তাহ থাকবে। আর মাঠ ভর্তি প্রচুর লোক, তোমরা দেখতেই পাচ্ছ, তো অনেক দূর দূর থেকে সবাই এসেছে। তো যেহেতু মাঠে হচ্ছে তো সেই জন্য কোনো অসুবিধা হচ্ছে না, সবাই যে যার মতো করে সময় কাটাতে পারছে। এবার আমি একদম মন্দিরের সামনে চলে এসেছি। আর এখানে বিভিন্ন ঠাকুরের সবকিছু মূর্তি করা আছে।
আর এখানে পরপর আরো অনেকগুলো কাউন্টার আছে। প্রথম কাউন্টারটাতে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে, প্রচুর লম্বা, একদম মেন গেট থেকে লাইন পড়েছে। এই যে রথ প্রায় সামনে চলেই এসছে, তো চলো এবার রথের সামনে যাওয়া যাক। এখানেও পরপর তিনটে রথ আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তো পরপর একটা একটা করে আসছে। তিনটে রথই মাঠে চলে এসেছে, তো সবকিছু ভালো করে ঘোরাও হয়ে গেছে, তো চলো এবার বাড়ি যাওয়ার আগে এবার একটু প্রসাদ খেয়ে তারপর বাড়ি যাব। এখানে প্রচুর মানুষের আয়োজন করেছে, তো প্রথমে যখন আসি একদম সন্ধ্যে 6টা থেকে এখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে খিচুড়ি, আলুর দম আর সুজি দিচ্ছিল প্লেটে করে, শালপাতার প্লেটে করে। তো এখন প্রায় অনেকটা সন্ধ্যে হয়ে গেছে, 8টা বেজে গেছে, তো এখন দেখি শালপাতাতে করে মানে বাটিতে করে আর কি ওই খিচুড়ি দিচ্ছে, আর মনে হয় সুজি বা আলুর দম শেষ হয়ে গেছে। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ যেটুকু হয় মানে যেটুকু পাচ্ছে সেটাই অনেক। ফেরার পথে দেখলাম যেখানে রঙ্গোলি দিয়েছিল পুরো সব উঠে গেছে, কারণ উপর দিয়ে গাড়ি গেছে। তো যাই হোক, কী আর করা যাবে। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।